সাবির রহমান যিনি একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন দু সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন এরপর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি তবে জাতীয় দলের বাইরে থাকলেও তার ব্যাটিং শক্তি কমেনি মাত্র পাঁচ বলে সাব্বির পাঁচটি ছক্কা হাঁকিয়ে তিরিশ রান সংগ্রহ করেন সাব্বিরের এই অবিশ্বাস্য ব্যাটিং ঝড় দেখে উপস্থাপিকা আবেগে তাকে সিক্সার বয় নামে আখ্যায়িত করেন পুরো ইনিংসে সাব্বির বারো বলে অপরাজিত থেকে চৌত্রিশ রান সংগ্রহ করেন যা তার দলের জন্য সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল সাবির রহমানের সামর্থ্য নিয়ে প্রশ্ন কারও কখনই ছিল না প্রশ্নটা ধারাবাহিকতা নিয়ে জাতীয় দলের এক সময়ের হার্ড হিটার এই ব্যাটার এবার হতাশ করলেন জিম আফ্রো টি টেন লিগের দল হারারে বোর্সকে তাও সেমিফাইনালের মর্যাদা পাওয়া ম্যাচে আগের রাতে বারো বলে চৌত্রিশ রানের অপরাজিত ইনিংসের পর এবার দলকে ফাইনালে তোলার সুযোগ এসেছিল সাবিরের সামনে তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে গোল্ডেন ডাকের তিক্ত সাব নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ারে জোবার্গ বাংলা টাইগার্সের মুখোমুখি হয়েছিল হারারে সেই ম্যাচে জোবার্গ জিতে যায় অনায়াসেই ফাইনালে যাওয়ার আরেক সুযোগ আসে হারারের সামনে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ ছিল ক্যাপটাউন স্যাম্প আর্মি প্রথম কোয়ালিফায়ারে সাব্বির ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি ক্রিজে নেমেছিলেন চার ব্যাটার পরের ম্যাচে তার উপর আস্থা রেখে নামানো হয় ওপেনিংয়ে তবে সাব্বির নিদারুণ হতাশ করেন দলকে ইনিংসের দ্বিতীয় বলে আর নিজের প্রথম বলে বোল্ড হন আমির হামজার বলে গোল গোল্ডেন তিক্ত স্বাদ নিয়ে ফেরেন সাজঘরে দলও পরে বিপর্যয়ে সেই বিপর্যয়ে সামাল দেওয়ার চেষ্টা করেন সেহান জয়াসুরিয়া লঙ্কানি ক্রিকেটার উনিশ বলে উনচল্লিশ রান করলে আটানব্বই রানের পুঁজি পায় হারারে তবে এই পুঁজি যেন তুলোর মতো উড়ে যায় কেপটাউনের সামনে পয়েন্ট টেবিলের চারে থেকে প্লে অফ খেলা দলটি মাত্র সাত দশমিক এক ওভারের নয় উইকেট হাতে রেখে পৌঁছে যায় জয়বন্দরে ব্রায়ান বেনেট আঠেরো বলে ছিচল্লিশ রান করে আউট হলে ডেভিড মালান চোদ্দো বলে উনিশশো জ্যাট টেইলোর তেরো বলে উনত্রিশ রানের দুই অপরাজিত ইনিংসে নিশ্চিত করেন দলের জয় উনত্রিশ সেপ্টেম্বরের ফাইনালে কেপটাউন স্ট্যাম্প আর্মের প্রতিপক্ষ বাংলাদেশি মালিকানাধীন দল জো পার্ক বাংলা টাইগার্স